নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কালী পুজোর স্পেশাল নিরামিষ বাঁধাকপির ঘণ্টের রেসিপি। এভাবে আপনারা কালী পুজোর দিন নিরামিষ বাঁধাকপির ঘণ্ট তৈরি করে মা কালীকে ভোগে নিবেদন করতে পারেন। এর সাথে আপনারা খিচুড়িও ভোগে নিবেদন করতে পারেন, আবার লুচিও ভোগে নিবেদন করতে পারেন। খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ভোগের নিরামিষ বাঁধাকপির ঘণ্টের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নিরামিষ বাঁধাকপির ঘণ্ট তৈরি করতে আমাদের লাগবে বাঁধাকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে খুব ভালো করে ঝিরি ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আলু। আলুর খোসা ছাড়িয়ে, দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি ছোটো টুকরো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, এক মুঠো কড়াইশুঁটি নিয়েছি, আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা বাঁধাকপির ঘণ্ট তৈরি করা শুরু করি। আমি গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। ভোগের বাঁধাকপির ঘণ্টটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আলু লাল করে ভেজে যদি বাঁধাকপির ঘণ্টে ইউজ করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। আর আলু ভাজার সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হতে শুরু করেছে, আলু ভাজাও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরকম লাল করে আলুগুলোকে আমাদের ভেজে তুলে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি ইউজ করব, একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি, তেজপাতার টুকরোটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, এলাচ আর দারচিনি, এগুলোও আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে ফোড়নের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সাথে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নের সাথে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ফোড়নের সাথে ভেজে নিলাম। এবার আমি দেব আদা বাটা। এক টেবিল স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম। আদা বাটাটাকেও আমি ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামই রাখবো, হাই করব না। খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটি দিয়ে দেব। ফ্রেশ কড়াইশুঁটি এই সময় বাজারে খুব ভালো পাওয়া যায়, কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। কড়াইশুঁটিটাকেও মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট পাঁচেকের মতো মশলার সাথে কড়াইশুঁটিটাকে একটু কষিয়ে নিলাম। এবার আমি দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। আর এই সময় কচি বাঁধাকপি পাওয়া যায়, তাই আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি না। আপনারা ইচ্ছা করলে বাঁধাকপিটা একটু ভাপিয়েও নিতে পারেন, তবে খুবই কচি বাঁধাকপিটা, হতে বেশি সময় লাগবে না, তাই আমি বাঁধাকপিটাকে আর ভাপিয়ে নিইনি, আর ঝিরি ঝিরি করে কেটেও নিয়েছি।
এবার মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার আমি দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়েও বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। নুনটাকেও খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আস্তাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 15 মতো আমি ঢেকে রেখে দেব। মিনিট 15 বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নেব। 15 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। আবার আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। খুব ভালোভাবে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও বাঁধাকপির সাথে খুব ভালো মতো মিশিয়ে দেব। বাঁধাকপির সাথে আলুর টুকরোগুলো খুব ভালো মতো মিশিয়ে গ্যাসের আস্তাকে লো টু মিডিয়ামে রেখে আবার কড়াইটাকে মিনিট 10 মতো ঢেকে রেখে দেব। মিনিট 10 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভোগের বাঁধাকপির ঘন্ট প্রায় তৈরিই হয়ে এসেছে, সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এবার আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভোগের বাঁধাকপির ঘন্টে একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়। আর দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলেও টেস্টটা ভালো হবে ভোগের বাঁধাকপির ঘন্টে। আর 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটার সাথে মিশিয়ে দেব। দেখুন আমার ভোগের বাঁধাকপির ঘন্ট কিন্তু তৈরিই হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে মিনিট 5 মতো ঢেকে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো, তারপরেই আমি ভোগের বাঁধাকপির ঘন্ট